I'm almost out of this stuff. Right hand, right side, forehand. Assalamu alaikum. So, কালকে রাতে একজনের সাথে দেখা হয়েছিল সো তখন বাজে রাতে 11টা সো বলতাছে একটা মর্নিং রাইড আছে জয়েন করবেন নাকি সো আমি চিন্তা করলাম অনেক দিন রাইড করি না তাও সকালবেলা মামার লগে দেখা হয়ে গেল হেমায়তপুর So, যখন আমাকে বলল যে actually একটা মর্নিং রাইড আছে চাইলে আপনি জয়েন করতে পারেন মর্নিং রাইড এই ঠান্ডার মধ্যে আচ্ছা তাও অনেক দিন মর্নিং রাইড করা হয় না ঠিক আছে যাব কখন সকাল 8টায় আর এখন বাজে 10:30টা इवन আমি এখনো পৌঁছাতে পারি নাই মাত্র বের হইলাম সো একজনের জন্য ওয়েট করতেছিলাম উনি একটু লেটই বের হইছে আমি ভাবছিলাম উনি আমাদের এই রাস্তা দিয়ে যাবে বাট ভাইয়া অন্য দিক দিয়ে গেছেন যাই হোক চলুন সামনে আগাই বাদ ভাই কফা কথাগুলো যেতে যেতে হবে না হয় ওকে লেটস ডু দ্য ফান আজকে অনেক ফান হবে মিজান ভাইকেও সেই সাথে নিয়ে যাব সো উনি অলরেডি রেডি হইতেছে বললো একটা ফোন দেয়া যাক আপনার গাড়ির সামনে তাড়াতাড়ি ওরা দাঁড়ায় আছে ফোন দিছে আমার তিনবার ওকে অবশেষে আমার তাহাকে নিতে বাসায় আসতে হইল এবং বেচারা ভুলবশত কালকে দোকানে গ্লাভস ফেলায় চলে আসছে এখন যাওয়ার টাইমে দোকান থেকে তার গ্লাভস নিয়ে নিতে হবে যেদিন কাল লেট হয় আর ওই দিন সারাদিনই লেট হয় ওকে সবাই ফোন দিচ্ছে বারবার মানে অ্যাকচুয়ালি আমি আজকে লেট হয়ে গেলাম আর গ্লাভস পাইছেন চলেন চলেন তাড়াতাড়ি এই গেস তারা আশেপাশে থাকার কথা
ওকে কেউ বাইকটা গেস করতে পারতেছেন আই ডোন্ট নো গেস করতে থাকুন আমরা ততক্ষণে যাইতে থাকি দেন আপনাদের সাথে বাদ বাকি কথা হবে ওইখানে পৌঁছায় যেই লোকেশনে যাওয়ার কথা ওইখানে যাব অনেক ইউটিউবার্সরা আছেন এবং সেই সাথে অনেক পরিচিত মুখগুলোও আছে আপনাদের সামনে গেলে সবার সাথে পরিচিত হওয়া যাবে চাপান অটো মেরে দিব ভাই ওই রোডে গেছি কি নিয়ামত সাপ আপনাদের অনেক সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার ভাই এখন আর চিনে না তাই না এখন আর চিনে না না ভাই 12টা বাজলো ভালো হয়েছে না একটু রোদ পাইছি আসলে আমারই ভুল হয়েছে আমি যখন ঘুম থেকে উঠছিলাম তখন বাজে প্রায় 8:30 না সরি 8:10 তখনই সবাইকে ফোন দিয়ে উঠানো প্রয়োজন ছিল আসলে আমি ভাবছি যে একটু লেট করে বেরোই সবাই লেট করে বেরোবে আর সকালে প্রচুর ঠান্ডা ছিল তো যাই হোক আমি এক্সট্রিমলি সরি সবার কাছে মারামারি এর ভিতরে আমি একজন ফোর নিয়ে ব্লগ করতেছি ঠিক আছে এটা হইতেছে গিয়া মানে কি বলবো আমি গরিব ঠিক আছে আমি আসলেই গরিব কারণ আমার ফোরটা দিয়ে ব্লগ করতে ভালো লাগে এই মাইক অ্যাডাপ্টারের প্যারাটা ভাই আমার নিতে খুব অপছন্দ মানে মাইক অ্যাডাপ্টারের মধ্যে আবার আলাদা করে মাইক সেই মাইক আবার মানে অনেক টাইমে সাপোর্ট করে করে না ঠিক আছে এই জিনিসটা মানে আমার কাছে একটা পেইনফুল লাগে যার জন্য আমি এখনও হিরো ফোরে আছি এবং হিরো ফোর হারানোর পরেও আমি আবার হিরো ফোর কিনছি শুধুমাত্র মাইকের কারণে পাম্প একটা পাম্প তো পার হইলাম ওকে ঠিক আছে
আমারে দেখা জয়েন করে ফেলাও মত সো Welcome to my stories. I'm confused. Chala, chala, chala. ভাই প্ল্যান কি ওকে আচ্ছা আমি বেসিক্যালি কিছুই জানি না জাস্ট খালি জানি সকালে রাইড হইব আর কিছু জানি না এখন বাকিটা আল্লাহ জানে ও আচ্ছা ভাই রেস্টুরেন্টটা কি আমার ভাই রেস্টুরেন্টটা কি আমার রনি নাম দেওয়া তো ভাই এখানে পার্কিং মিয়া মজা নেন না এখন আমরা একটা জায়গায় ঘুরতে যাব সো আগে দেখি কোথায় যায় সবাই বাদ বাকিটা যাইতে যাইতে দেখি তাছাড়া কিছু বলা যাচ্ছে না আসলে জানি না কোন জায়গাটায় আসছি জানি না কোন জায়গাটায় আসছি বাট লোকেশনটা অনেক সুন্দর আসলে দেখতে ভাল লাগতেছে মানে আপনি আর বাইকটা পাইলেন না ভাই আপনি চিন্তা করছেন বাইক ভাই আমি কিন্তু এই বাইক দেখতেই পারি না একদম ভাই পুরাই ভাই আমার ঠিক আছে বেস্ট ভাই কোনটাই রে ব্যাট কেমন কি পেটটা কি আর মুখটা কি ভাই ওই যে দেখেন ভাই কত কত বাবা এমন এমন করে ওই যে ফুল আয় না এমন করে
পুরা আসে ভাই ভাই উড়াইলে ফুলে ওই মাছটাই তো দেই দে এত বড় পেট মাথা রে তো পটকা মাছ না কি বড় পটকা মাছ পটকা মাছ ও তো পটকা বেট না কেন কেন ভাইঙ্গে যাবে আপনি আগে আগে সাজেন ভাই ভাই না যা স্যান্ডেল আছে দাঁড়াও হাত দিয়ে ধরে ধরে পাস করা হ্যাঁ ভাই কেমন লাগতেছে এখন মাইকের অভাবে এটা কোন কথা ভাই আপনি এইভাবে কি থাম্বনেলের জন্য হচ্ছে গিয়া বাইক গুলো সাজানো হয়েছে মেবি আমাদের থাম্বনেল হবে একরকম এই থাম্বনেলটা হবে ওয়ানাবেগাম্প ভাইয়ের জন্য এখন আমার এখানে ব্লার আসতেছে কালো আসতেছে তোমাকে কেন কারণ আমি কালো তো ভাই এই যে দিকে লাইট চেক ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে বলো কি যেন বলতেছিলা তো আমি বলতেছিলাম হচ্ছে আমি আমার স্টোরি পিছনের লোকটাকে সরতে বলো তো এক্সকিউজ মি ভাই ফ্রেম নষ্ট করতেছে বেসিক্যালি এই ছেলেটা হ্যালো এই ছেলেটা এত সুন্দর কন্টেন্ট বানায় কিন্তু আপনারা কেউ দেখেন না আফসোস লাগে আমার কাছে মানে আমি একজন তার ফ্যান সিরিয়াসলি সো প্লিজ চেক আউট শফিকুল শুভ একবার হলেও ঢুদি আসেন যদি ভিডিও ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকারই নেই কোনো দরকার নেই ছেলে কষ্ট করতেছে কেন সাপোর্ট দিবেন না অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার একদম ভাই নট পেইড ভালোবাসা উই আর ব্রাদার্স মিজান ভাই আমার মানে ছোটবেলার সবচেয়ে প্রিয় জিনিস ভাই থ্যাংকস এ লট ভাই থ্যাংকস এ লট ছবিটা আমার একটু দিয়ে দিয়েন হ্যাঁ এই লোকটা কালকে রাত্রে আমার ঠান্ডার ভিতরে নিয়ে গেছে মিরপুরে নিয়ে বসা করে লাল বাতি জ্বলে নাকি ভাই রেকর্ডিং কেমন কেন আপনার লাল নীল বাতি দিয়ে কি সব সময় চলতেই হবে না বুঝতে হবে না দেখ ইউটিউবার ভাই যদি আর তোমার নষ্ট আছে কিছু একটা বুঝেই তো আপনি নোটিফাই করতে হবে ভাই আপনাকে তো এমনিতেই দেখলে ভাই এমনি কথা বলতে ভাই না ভাই আরে যাক বেসিক্যালি জিনিসটা এমন হইছে কালকে রাতে আমি একটু ভাইয়ের সাথে দেখা করতে গেলাম ফোনে কথা বইলা সুপার সাডেন প্ল্যান ভাই একদম পুরো সাডেন প্ল্যান ইভেন রাত 12টা পর্যন্ত কিন্তু প্ল্যান ক্যান্সেল ছিল রাইট তোমাকে বলতিছিল যে তার মানে কি আমি মিরপুর যাওয়াতে আবার কন্টিনিউ হইছে না মানে ভাই ইনসিস্ট করতেছিল শুক্রবার হলে ভালো শুক্রবারে আমি চাইছি তো বলতিছিল যে হোস্ট মেবি বিজি বাসন কোশন হচ্ছে ভাই ধারণা বাড়ি ছিল যে আপনাদের সাথে একটা রাইড এত তাড়াতাড়ি হবে ভাবছিলাম আরো পরে হবে সবার লাগে ছিল তুষার বাইরে থ্যাংক যে রাতে একটু কানে দিছিল যে ভাই কিন্তু হবে আনফরচুনেটলি আমার ক্যামেরায় চার্জ নাই কেন বুঝতেছি না চার্জ দিয়ে আসছিলাম সো এখন সবাই ব্যাক করবো হয়তো রাস্তায় ফুটেজ পাইতেও পারি নাও পাইতে পারি
can't stop me. I just hold on for dear life. এই কর্নারে রাখেন, এই যে এই কর্নারে রাখেন, থ্যাংক ইউ। তবে ভাই বারো বছর আগে টেস্ট নাই, আমার মুখে দাও, আমি চা খাবো। চার নাম অবাক, আমিও অবাক, চালান নাম অবাক। চা খাওয়ার পর আমরা সোজা ওখান থেকে রওনা দিয়ে বাসায় চলে আসি। যার যার আমার গোপ্রোতে চার্জ শেষ হয়ে গেছিল, যার জন্য কিছু করতে পারি নাই। আর অনেক কিছুই বলার ছিল বা অনেক কিছুই ভিডিওতে দেখানোর ছিল, যেটা নাকি সাহস করতে পারিনি। কারণ হচ্ছে তুষার ভাইয়ের সাথে এবং ওয়ানাবেগুম্প ভাইয়ের সাথে আজকে আমার প্রথম মিট হয়েছে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে অপু ভাইকে ফর এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য, একটা মিট আপ অর্গানাইজ করার জন্য। আর অবশ্যই অবশ্যই থ্যাংকস এ লট তুষার ভাইকে যে কালকে রাত্রে বিষয়টা জানানোর জন্য। আর অবশ্য অবশ্যই সেই সাথে আরও থ্যাংকস ওয়ানাবেগুম্প ভাইয়াকে যে অ্যাটলিস্ট আমাদের দেখাটা হইল, কারণ ভাইয়ের সাথে অনেক টাইমে অনেকভাবে কথা হয়েছে বাট দেখা হয়নি। মানে চাচ্ছিলাম যে দেখা হোক, আমিও ভাইয়াকে বলছি যে ভাই একদিন হয়তো আপনি এইদিকে আসেন আমার বাসার দিকে, একদিন মিট করব। সো ভাইয়া বলছে হ্যাঁ ইনশাল্লাহ আসতে পারবো। সো অবশেষে মিটটা হইলো, খুবই ভালো লাগলো। তো আশা করি ইনশাল্লাহ সামনে আরও ভিডিও হয়তো বা আসতে পারে। আর এই তো আর কিছু না, সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন আর কি, রাইট হ্যাড রাইট সাইড ওয়াই হ্যান্ড। আসসালামু আলাইকুম।